আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাপা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আরএফএল বেস্ট বাই শোরুমে, আর এই শোরুমে হচ্ছে কিছু নজর কাড়া জিনিসপত্র আছে, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো শুরুতেই হচ্ছে আমি কিছু চাচের জার দেখিয়ে দিলাম, আর এই জারগুলো দেখতে কিন্তু একেবারে কাচের মতো, তবে এগুলো কিন্তু কাচের না, এগুলো হচ্ছে চাচের, মানে এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট যে জারগুলো আছে সেগুলো, আর খুবই কিন্তু ভালো কোয়ালিটি। আর বড় জারের প্রাইসটা হচ্ছে 525 টাকা, আর এখানে যেহেতু দামাদামি করার কোনো অপশন নেই, যেহেতু দামটা কিন্তু এখানে দেওয়াই থাকে, তাই যে দামটাই দেওয়া থাকে না কেন সেই দামেই কিন্তু নিতে হবে। আর এখানে আপনারা বাজেটের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। আর এখন যে জারগুলো দেখালাম ওগুলো কিন্তু সবগুলো প্লাস্টিকে ছিল, একটু নর্মাল যে প্লাস্টিক ছিল সেগুলো, আবার এই যে এই জারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই কিউট ছিল, প্রাইসটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। আর এখন কিছু টিফিন বক্স দেখিয়ে দিচ্ছি, এগুলো খুব কম প্রাইসেই ছিল, 90 টাকা করে ছিল, দেখিয়ে দিলাম, এটা ছিল 110 টাকা। বাচ্চাদের টিফিন বক্সগুলো কিন্তু আপনারা আরএফএল বেস্ট বাই শোরুমে এসে নিতে পারেন। আর আরএফএল শোরুমে কি কি পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে আজকে সবগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা পুরোটা ভিডিও জুড়েই কিন্তু আমার পাশে থাকবেন। আর এখন আমি চলে যাব হচ্ছে কিচেনের যে প্রয়োজনীয় জিনিসপত্র, আমার সব থেকে বেশি ভালো লাগে কিচেনের জিনিসপত্র এই ধরনের, এই যে অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর ননস্টিকের থেকে এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইতে যদি রান্না করা যায়, বা এসএসএর যে কড়াইগুলো আছে সেগুলো কিন্তু বেশ উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। আর এই তো এখানে কিছু ওয়াল হুকগুলো আছে, এগুলো বেশ ভালো কোয়ালিটি। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, তখন চাইলেই কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন। আর এই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছু মগের আইটেম, আর মগগুলো কিন্তু বেশ কালারফুল ছিল, আর এগুলো খুবই ভাইরাল মগ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট, আমার কাছে বেশ ভালো লেগেছে। এই যেগুলো 265 টাকা ছিল, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এরকম যদি কিছু বাচ্চাদেরকে গিফট দেওয়া যায়। আর ইমোজি দেওয়ার যে কাপগুলো আছে এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল, কালারফুল ছিল, এর জন্য দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে কাচের বিভিন্ন ধরনের মগ কাপ এগুলো ছিল, আর আমার কাছে সবসময় হচ্ছে প্লেন যে মগগুলো থাকে বা কাপগুলো থাকে কোনো কাচ ছাড়া সেগুলো বেশ ভালো লাগে, এগুলো দেখতেও কিন্তু স্ট্যান্ডার্ড, তবে কাজ করা যেগুলো আছে ওগুলো আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। তবে আরএফএল বেস্ট বাই শোরুমিতে যদি আপনারা আসেন এখানে সংসারের যাবতীয় কুটিনাটি সব জিনিস কিন্তু পেয়ে যাবেন, আর বাজেটের মধ্যে সব কিছু কিনতে পারবেন, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এদিকে সিরামিকের কিছু মগ বা টব আইটেম বা প্লেট বাটি বিভিন্ন ধরনের আইটেম ছিল, তবে এই মগটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রাইসটাও দেখিয়ে দিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল ডিজাইনটা। আর এখন আমি কিছু হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি, এই তো সিরামিকের, এগুলো বেশ ভালো ছিল, সুন্দর ছিল, এগুলো হচ্ছে 300 টাকা করে ছিল। আর এখন এখানে কিছু কাপ দেখতে পাচ্ছেন, আসলে চারিদিকে শুধু জিনিসপত্র দিয়ে ভরা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে জিনিসপত্রগুলো লাগে সবগুলো কিন্তু, মানে সব ধরনের জিনিসপত্র কিন্তু এই একটা শোরুমেতে আসলেই আপনারা নিয়ে নিতে পারবেন। আর আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু কিচেনের যে কোনো জিনিসপত্র দেখলেই কিন্তু ওই জায়গাটা একটু দাঁড়িয়ে যাই, না কিনলেও কিন্তু একটু দেখার চেষ্টা করি, আসলে জানি না এই অভ্যেসটা কার কার মধ্যে আছে, তবে এই অভ্যেসটা কিন্তু আমার মধ্যে আছে, কিচেনের যে কোনো আইটেম যদি আমি দেখি, আমি যদি নাও কিনি তারপরও আমার দেখতে বেশ ভালো লাগে। আর এখানে কিছু এই তো ফ্ল্যাক্স আছে, ওয়াটার পট আছে বাচ্চাদের, খুব ভালো এবং হাই কোয়ালিটিরও কিছু আছে, তবে প্রাইসটার বলে দিচ্ছি না যেহেতু প্রাইসগুলো এর মধ্যে এর গায়ে লেখাই থাকে। আর এই শোরুমটাতে হচ্ছে 10% ডিসকাউন্ট চলতেছে, আপনারা চাইলে কিন্তু মোহাম্মদপুর যে আরএফএলের বেস্ট বাইয়ের শোরুমটা আছে সেখানে চলে আসতে পারেন। আর এখানেই তো বিভিন্ন ধরনের যে চেয়ারগুলো আছে বা কিচেন র্যাকগুলো আছে সেগুলো দেখিয়ে দিলাম, এবং কিচেনে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের গামলাগুলো আছে সেগুলোও দেখিয়ে দিলাম। আর এই তো
এই বলটা কিন্তু বেশ ভালো লেগেছে, কালারটা বেশ সুন্দর ছিল। আর এখানে বিভিন্ন ধরনের বাস্কেটগুলো আছে, বাস্কেটগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। এটা হচ্ছে একটা চামচ হোল্ডার মেবি, তো প্রাইসটাও আমি দেখিয়ে দিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। তবে আরএফএলের যে বাস্কেটগুলো আছে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। এই বাস্কেটগুলো নিয়ে আপনারা কিন্তু কিচেনের যে কোনো জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখে দিতে পারবেন। আর এখন চলে আসলাম এখানে, কিছু কারি বল দেখাবো এখন। এই তো এই ধরনের যে মানে কোনো কাজ ছাড়া একেবারে সিম্পল এই ধরনের বাটিগুলো আমার বেশ ভালো লাগে, আর দেখতেও ভীষণ স্ট্যান্ডার্ড কিন্তু একেবারে। আর এই তো এখন একটা এই কাপ দেখিয়ে দিচ্ছি, আসলে এটা কাপ বললে ভুল হবে, এটা হচ্ছে একটা মেজারমেন্ট যে কাপ থাকে একটু বড় টাইপের সেটা, আর দেখতেও কিন্তু বেশ ভালো ছিল। আর ওই কাপটার প্রাইস ছিল 425 টাকা। আমি কিন্তু আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে কিন্তু নেবেন কোনটার প্রাইস কত ছিল। সবগুলো প্রাইস হয়তো বা মুখে বলতে পারছি না। আর এই তো এখানে কিছু কলম রাখার হোল্ডার বা চামচ রাখার হোল্ডার এগুলো ছিল, খুব সুন্দর ছিল, এটা খুব স্ট্যান্ডার্ড ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে বাচ্চাদের এখানে কলম পেন্সিল ইরেজার যা কিছু চান সব কিছু কিন্তু পেয়ে যাবেন। আর এখন আমি চলে যাব কিছু ইটালিয়ান যে মেলামাইনের বলগুলো আছে বা বাটিগুলো আছে সেগুলোর এখানে। এই তো এই পাশটাতে চলে আসলাম, আর এগুলো কিন্তু বেশ কালারফুল, তবে আমার কাছে এতটা কালারফুল আবার ভালো লাগে না। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু আরএফএল বেস্ট বাই শোরুমেতে এসে নিয়ে নিতে পারেন। আর এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকনা যুক্ত, এটার ভিতরে খাবার রেখে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু বেশ ভালো থাকবে। আর এখন হচ্ছে কিচেনের কুকারিজ আইটেমের এই দিকটায় চলে আসলাম, এটা হচ্ছে একটা এসএসএর কড়াই, দেখতে বেশ কিন্তু সুন্দর ছিল, আর প্রাইসটাও আমি দেখিয়ে দিলাম। আর আমার কাছে হচ্ছে এই যে এই কড়াইগুলো বেশি ভালো লেগেছে, আমার নেওয়ার ইচ্ছা ছিল তবে আজকে আর নেওয়া হয়নি, অন্য কোনো সময় এসে হয়তো বা নিয়ে যাবো, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ননস্টিকের কড়াই আমার কখনোই কিনতে ইচ্ছা করে না, যেহেতু ননস্টিকের কড়াইতে রান্না করে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, এর জন্য আমি হচ্ছে প্রেফার করব যে এসএসএর যে কড়াইগুলো আছে সেগুলোতে রান্না করে খাওয়াটা কিন্তু সব থেকে বেশি ভালো। আর এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্বেল কোটিংয়ের উপরে করা, তবে ননস্টিকের থেকে মার্বেল কোটিং যেগুলো করা এগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটি, তো চাইলে কিন্তু আপনারা মার্বেল কোটিংয়ের যে কড়াইগুলো আছে সেগুলো নিতে পারেন। আর এখানে এই তো স্টিলের কিছু কিউট কিউট কিছু বাটি ছিল স্টিলের, আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এখন এই যে ছোট একটা ননস্টিক কড়াই দেখতে পাচ্ছেন মানে ফ্রাই প্যান, এটার প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন আপনারা 350 টাকা। তবে এই ফ্রাই প্যানটা কেন মানুষ 350 টাকা দিয়ে নিবে আমার কিন্তু মাথায় আসে না, নিব যখন আর একটু টাকা ভরে তারপর একটু বড় জিনিস নেওয়াই কিন্তু ভালো। আর এটা হচ্ছে মার্বেল কোটিংয়ের একটা ফ্রাই প্যান, এটাও কিন্তু বেশ ভালো ছিল, আর এটার প্রাইসটাও কিন্তু অনেকটাই বেশি ছিল, আমি কিন্তু আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিলাম। তো ভিডিওর এ পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ছোট একটি লাইকের কারণে আমার চ্যানেলটি বড় হতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর এখন যে ছোট একটা হাঁড়ি দেখালাম এটার প্রাইস ছিল 180 টাকার মতো, তবে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল, অনেকটাই ছোট ছিল হাঁড়িটা, তারপরেও প্রাইসটা কিন্তু একটু বেশি, আসলে ভালো জিনিসের দাম কিন্তু একটু বেশিই হয়। আর এখানে বিভিন্ন ধরনের গ্যাস স্টোভ ছিল, আর এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই কোয়ালিটিফুল জিনিসপত্র, তো আমার কাছে কিন্তু দেখে বেশ ভালো লাগছিল। তবে আমার বাসার জন্য কিন্তু একটা গ্যাস স্টোভ খুবই দরকার, তো আমি ভাবছি যে পরে এসে আমি এখান থেকে একটা গ্যাস স্টোভের চুলা নিয়ে নিব। আর আমি প্রাইসটা একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, আপনারা কিন্তু স্ক্রিনে প্রাইসটা দেখে নেবেন। আর এদিকে হচ্ছে কিছু ব্লেন্ডার মেশিন ছিল খুবই হাই কোয়ালিটির, আপনারা এখান থেকে এসে কিন্তু নিয়ে নিতে পারেন। আর এই তো এখন কিছু বক্স দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইস ছিল 95 টাকা, এটা বাচ্চাদের জন্য, আসলে বাচ্চারা স্কুলে যখন টিফিন নিয়ে যায় তখন কিন্তু এই বক্সের ভিতরে ভরে আপনারা দিয়ে দিতে পারবেন। তবে আমার কাছে হচ্ছে এই তো এই বক্সগুলো অনেক বেশি ভালো লেগেছে, আর এগুলো একটু বেশি প্রাইসও ছিল, 750 টাকা ছিল, তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো ছিল। আর আমার কাছে এই ওয়াটার পটটা অনেক বেশি ভালো লেগেছে, এটার প্রাইস ছিল 350 টাকা,
আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এটা। আর ওয়াটার পরোটা হচ্ছে বিভিন্ন ধরনের আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এই তো এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে, কালারটাও খুব সুন্দর ছিল। আর আরও কয়েকটা কালার আছে, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কালার এখান থেকে চয়েস করে নিতে পারেন। আর এখন আমি চলে যাব হচ্ছে আমার খুব পছন্দের যে এই যে শার্ভিং ড্রেসগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার শেপের যে শার্ভিং ড্রেসটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই ড্রেসগুলো এত ভালো লাগে, এই শার্ভিং ড্রেসগুলো খুব ভালো লাগে, তো আমার ইচ্ছা আছে এগুলো নেওয়ার। আর এই যে এটা তো আরও বেশি কিউট, এটার ঢাকনাটা খুব সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার প্রাইস ছিল 875 টাকা, তবে প্রাইস অনুযায়ী জিনিসটা কিন্তু খুব ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে মেলামাইনের কিছু প্লেট ছিল, তো সেগুলো একটু দেখিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু একটা করে পিসও নিতে পারেন এখান থেকে, যে কোনো কিছুই আপনাকে যে 6টা করে নিতে হবে বা সেট নিতে হবে এমন কোনো কিছু না, আপনার একটা পছন্দ হয়েছে আপনি একটাই নিতে পারবেন। আর এই বাটিগুলো কিন্তু বেশ কালারফুল ছিল, আমি প্রাইসটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর এই তো এখন আমি কিছু প্লেট দেখিয়ে দিব, হাফ প্লেট বা কারি বাটি, এগুলোর প্রাইস ছিল 525 টাকা করে, তো কালারটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে একটা প্লেট, এই তো এই প্লেটটাও একটু দেখিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর ছিল, প্রাইসটাও আমি দেখিয়ে দিলাম, 775 টাকা ছিল এই প্লেটটার দাম। আর আমার কাছে এই যে হলুদ যে কারি বল বা কারি বাটিগুলো, এগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এটার প্রাইস ছিল 250 টাকা, তবে এখানে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আপনারা যদি মোহাম্মদপুর কৃষি মার্কেটে যান, ওখানে কিন্তু প্রাইসটা অনেকটাই কম পাবেন। আর এই তো এই কাচের বলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তেমন একটা বেশি আমার পছন্দ হয়নি, কারণ এই ধরনের কাজ করা বল বা বাটিগুলো আমার কিন্তু কখনোই ভালো লাগেনি, আর দেখতেও কেমন যেন লাগে, মনে হচ্ছে যে আগেকার দিনের ডিজাইন এগুলো। তবে যেগুলো প্লেন বাটিগুলো থাকে ওগুলো দেখতেও স্ট্যান্ডার্ড, আর আমার কাছে বেশ ভালো লাগে ওগুলো। তবে ডিজাইনের ভিতরে এই বলটার ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল। আর এখন আমি এই তো এখানে আরও কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এগুলো হচ্ছে ওয়াল হুক, এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি, আমি এখান থেকে এক পাতা নিয়েছি, আমার কিচেনের জন্য লাগবে, এর জন্য কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আসার মূল কারণ হচ্ছে একটা অয়েল পট নেওয়ার জন্য, মানে অয়েলের যে জারগুলো আছে সেগুলো নেওয়ার জন্য, তো আমি অলরেডি নিয়ে নিয়েছি। তবে আপনারা যারা আরএফএল বেস্ট বাই শোরুমেতে আসেন তারা তো জানেনই এখানে কী কী পাওয়া যায়। তবে আজকের ভিডিওটি হচ্ছে যারা কখনো আরএফএল বেস্ট বাই শোরুমেতে আসেননি বা জানেন না এখানে কী কী পাওয়া যায়, তাদের জন্যই কিন্তু আমি আজকের এই জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। আর এখানেই তো সবজি কাটার কিছু পিলার ছিল, তো এই পিলারগুলো দেখিয়ে দিলাম, পিলারগুলোর দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে হাই কোয়ালিটি ছিল এর জন্য কিন্তু প্রাইসটা বেশি ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।